এই যে মেয়েদের গায়ের রং কিংবা লুক নিয়ে সস্তা মন্তব্য করাটা যেমন অপরাধ, ঠিক তেমনি ছেলে বলে একটা জেন্ডার আছে ডিয়ার দিদি, তাদের চাকরি, লুক, ফিগার কিংবা মাথার টাক, এটি কোনো মিন ম্যাটেরিয়ালস নয়। বাজারে একটি চলতি গুজব আছে, ম্যাট গো দ্যাট নেহি হোতা, এটি বাজারে চলতি মিথ মাত্র, ছেলেদেরও কষ্ট হয়। স্কুল পাশ করতে না করতে একটা ছেলেকে শুনতে হয়, ইঞ্জিনিয়ারিং নাকি জেনারেল লাইন? কলেজ পাশ করতে না করতেই ছেলেটিকে শুনতে হয়, কি রে চাকরি হলো? এখনো হয়নি। চাকরি না হওয়া অবধি মুখ ঢেকে রাস্তায় বের হতে হয়, পাছে না কেউ চাকরির ব্যাপারে জিজ্ঞেস করে, কার ভাল লাগে বলুন তো? অযাচিত জ্ঞান। যে কোনো ফ্যামিলি রিউনিয়ন এবং বিয়ে বাড়ি কিংবা অন্নপ্রাশন তাদের জন্য ব্লাত্য, কারণ মুখ কাচুমাচু করে কত আর বলতে ভালো লাগে বলুন তো, যে না এখনো হয়নি, হবে নিশ্চয়ই। বুকটুকে বলুন তো, কতজন আছেন যারা একটা বেকার ছেলেকে বিয়ে করতে রাজি? আছেন কেউ? আজ ছেড়ে দেই। যখন একটা ছেলে তার পড়াশোনা কমপ্লিট করে, ধরুন বিএড করে বাড়িতে বসে থাকে কিংবা বাসায় বাসায় গিয়ে টিউশন পড়ায়, তার হাত খরচের জন্য, তার ফ্যামিলি খরচের জন্য, কিংবা একটা ছেলে ধরুন ব্যবসা করতে চায়, তার সামান্য কিছু পুঁজি ব্যবসা করার জন্য তার বাবা মায়ের কাছ থেকে চায়, কিংবা ধার করে সামান্য পুঁজি ব্যবসা করার জন্য, আপনারা কি তার পাশে দাঁড়ান? আপনি কি করেন সেই সময় বলুন তো? আপনি তখন বিজ্ঞাপন দেন, সরকারি চাকরিজীবী পাত্র চাই। শুধু সেখানেই নয়, আড়ালে আবডালে খোঁজ খবর নেয়া চলে, এই মাইনে কত পায় রে? আদা জল খেয়ে একটা ছেলে ধরুন চাকরিটা পেয়ে গেল, তারপর আপনার জানতে ইচ্ছে করে মাইনেটা কত, ধরুন মাইনের ফিরিস্তি, ফিউচার প্ল্যান এবং সংসারের দায় দায়িত্ব, এই সমস্ত কিছু পেরিয়ে, এই সমস্ত ঝামেলা সামলিয়ে ছেলেটি যখন ঠিক করে বিয়ে করবে এবং তার বয়স যদি 30 পার হয়ে যায়, তখন আর নতুন তকমা আমরা তাকে খুব সহজেই দিয়ে দেই, তা হলো কাকু তকমা। তারপর জাস্ট ফর ফান কিছু কমেন্ট করিয়ে, যেমন ধরুন তো ঢ্যাঁড়সের মতো মোটা, ছি এতটুকু মাইনে, ছাদ ফাঁকা টাক, মুখ দেখেছিস আয়নায়, বাদরের মতো দেখতে, ইত্যাদি ইত্যাদি। এসব শুনলে আমাদের মেয়েদের মতো ছেলেদেরও খারাপ লাগে, তাদেরও কষ্ট হয়। হয়তো তখন তাদের চোখের জল মোছানোর জন্য তথাকথিত সেই প্রিয় বন্ধুরাও থাকে না। আফটার অল বাজারে একটি চলতি প্রবাদ আছে, ছেলেদের নাকি কাঁদতে নেই, ছেলেরা কাঁদলে নাকি সেটা ন্যাকামো, তাই পাহাড়ের মতো শক্ত হতে গিয়ে ভেতরে ভেতরে তারা কতবার নদীর মতো ভেঙে যায়, তার খোঁজ কেউ রাখে না, তার খোঁজ আমি আপনি কেউই হয়তো রাখি না। সহজ নয়, সহজ নয় একটা ছেলে হয়ে জন্মানো, সহজ নয়।